চুক্তিভিত্তিক ইস্যুতে, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের ইস্যুতে সরগরম হয়েছে বারবার রাজ্য রাজনীতি। সে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনই হোক বা SSK MSK বা ICT কম্পিউটার টিচার বা ভোকেশনাল টিচার বা বিভিন্ন ধরনের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা চুক্তির মাধ্যমে বিদ্যালয়ে বিদ্যালয়ে কাজ করেন, শিক্ষকতা করেন, সেই শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু সরগরম হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় আন্দোলনের সাক্ষী থেকেছে রাজ্যের মানুষ। আর এই মুহূর্তে ভোট পরবর্তী সময়ে, ভোটের 3 মাস পরেও যখন শিক্ষক শিক্ষিকাদের দাবি দাওয়া মিটছে না, সেই সময়ে আবারও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতৃত্বে একটা বিরাট আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে আরম্ভ করে বিকাশ ভবন চত্বর এবং নবান্নে, এবং শিক্ষিকাদের নাটকীয়ভাবে বদলি, এবং সেই বদলির প্রতিবাদে যখন শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করল, তখন কিন্তু এই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রাজ্য তোলপাড় হলো, রাজ্যে কিন্তু একটা তোলপাড় পরিস্থিতি হলো। বিভিন্ন মিডিয়াগুলো কিন্তু এইটাকে নিয়ে উঠে পড়ে লাগলেন, কারণ এই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা যারা কম বেতনে রাজ্যের বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষকতা করেন, তাদের জন্য তাদের পাশে দাঁড়ালেন বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষক নেতৃত্ব, বিভিন্ন শিক্ষক সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন টিভি চ্যানেল, মিডিয়া চ্যানেল, সকলেই কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পাশে এসে দাঁড়ালেন। এবং সেই সময়ে কিন্তু শিক্ষামন্ত্রী একটা মন্তব্য করে বসলেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছেন তারা বিজেপি ক্যাডার। তার এই বক্তব্যের পরেই কিন্তু রাজ্য জুড়ে একটা ঝড় ওঠে। বিভিন্ন বড় মাপের ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ, তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একটা বিস্ফোরক বার্তা দিতে থাকে। তারা বিস্ফোরকভাবে এর প্রতিবাদ জানায়, তারা তীব্র প্রতিবাদ জানায়, একটা নিন্দার ঝড় ওঠে গোটা রাজ্য জুড়ে। আর এই মুহূর্তে আবারও মুখ খুললেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনারা অবশ্যই তার নাম শুনেছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়, যিনি ইউটিউব সাংবাদিক। ইউটিউবে তার কিন্তু অনেকগুলি বড় বড় চ্যানেল আছে, এবং তিনি ইউটিউবে তার ক্ষুরধার রাজনৈতিক যে বিশ্লেষণ তিনি করেন, এবং তার এই রাজনৈতিক বিশ্লেষণ বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এবং তিনি টিভি মিডিয়াতেও কিন্তু একজন বড় মাপের রাজনৈতিক বিশ্লেষক, তিনি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালেন এবং আবারও একটি বিস্ফোরক বার্তা দিলেন সরকারের, শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে, রাজ্য সরকারের উদ্দেশ্যে। অর্থাৎ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু দিন দিন আরও শক্তপোক্ত হতে লাগলো, আরও কঠিন জায়গায় গিয়ে পৌঁছালো। সেই আন্দোলনের জোরালো যে তীব্রতা, সেই তীব্রতা বৃদ্ধি পেতে থাকলো। আসুন বন্ধুরা, মাননীয় সন্ময় বন্দ্যোপাধ্যায় বাবু তিনি কী লিখেছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে, সেটা আপনাদের জানাই। ধন্যবাদ ব্রাত্য বসু, আপনি জানান দিয়েছেন আপনি ত্রিপুরায় নয়, আপাতত কিছুদিনের জন্য বাংলায় আছেন। 5 শিক্ষিকা বিকাশ ভবনের সামনে বিষপানের পর আপনি লম্বা কনভয় নিয়ে বিকাশ ভবনে এলেন, আমরা দেখলাম টিভির পর্দায়, আশ্বস্ত হলাম ক্ষণিকের জন্য। যাক বাবা, বাংলার ছেলে বাংলায় আছে, শিক্ষা নামক একটি দপ্তরের দেখভালের জন্য। আরও ভালো লাগলো আপনার ফেসবুক পোস্টিং দেখে, জানান দিলেন আপনি শিক্ষা নামক দপ্তরের খবর টবর রাখেন, কার কবে 3% বাৎসরিক বৃদ্ধি হবে সেই খবরটাও রেখেছেন দেখলাম, ভালো লাগলো, বেশ ভালো লাগলো এটা দেখে। আপনি সহায়ক সহায়িকাদের সাম্মানিক 10,340 টাকা হয়েছে সেটা জেনে রেখেছেন দেখে, হয়তো দপ্তরের সচিবরা সেটা আপনাকে ব্রিফ করেছেন, আপনি তাই পোস্ট করেছেন, ভালো লাগলো, বেশ ভালো লাগলো। বাংলার মানুষ কিন্তু এরকম শিক্ষামন্ত্রী চেয়েছিলেন, যিনি খবর টবর রাখবেন তার নিজের দপ্তরের। কিন্তু একটা খবর কি আপনি রাখেননি যে এই সহায়ক সহায়িকা বা সম্প্রসারকদের নিযুক্ত করার সময়ই নিয়োগপত্রে লেখা ছিল যে
উক্ত শিক্ষিকাকে সেই গ্রাম বা মৌজার ওয়াকিং ডিস্টেন্সের কাজে নিযুক্ত করতে হবে বা নিযুক্ত রাখা হবে। সেই জন্যই নামমাত্র সাম্মানিকে তারা কাজ করেন। তারপরেও সেই শিক্ষিকাকে কি বদলি করা যায় 400-500 কিলোমিটার দূরে? 3% বাৎসরিক বৃদ্ধি দিচ্ছেন বলে আপনার বিবেক, আপনার চেতনা কি বলে ব্রাত্য বসু, মাননীয় শিক্ষামন্ত্রী? আপনি জানেন, তবুও জানাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে দেখা করতে গিয়েছিলেন বলে বৃত্তিমূলক শিক্ষিকা বলাগড়ের অনিমা নাগ, যিনি মাছ মাংস স্পর্শ করেন না, একজন বৈষ্ণব, তাকে বদলি করা হয়েছে মালদহের রতুয়ায় এক মাদ্রাসায়। আপনি জানেন কিন্তু জানেন না, তাই তো? আপনি জানেন কিন্তু জানেন না, এক বাংলাভাষী এসএসকে শিক্ষিকাকে 400 কিলোমিটার দূরের এক হিন্দি ভাষা স্কুলে ট্রান্সফার করা হয়েছে। কিভাবে, কি কারণে আপনি জানেন তো মাননীয় শিক্ষামন্ত্রী? এই কারণগুলো তো লিখতে পারতেন আজ ফেসবুক পোস্টিংয়ে, লিখলেন না কেন ব্রাত্যবাবু? আপনি নিজে একটু নিজেকে দিয়ে একবার ভাবুন না। আপনি অভিনেতা নন, নাট্যকার নন, নির্দেশক নন, মন্ত্রী নন, এমনকি অধ্যাপকও নন। ধরে নিন আপনি এই সমাজের, এই বাংলার একজন এসএসকে শিক্ষক বা সহায়ক। আপনার মাসিক সাম্মানিক 10,340 টাকা, সরকার বা শিক্ষামন্ত্রী দয়া করে যা দিচ্ছেন। আপনি থাকেনও, শিক্ষকতা করেন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায়। আপনি রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে 14 বার দেখা করার বৃথা চেষ্টা করে শেষে বিফল হয়ে নবান্নে গেছেন মুখ্যমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আশায়। তাতে ক্ষুব্ধ হয়ে সরকার আপনাকে বদলি করে দিল 600 কিলোমিটার দূরে কুচবিহারের সীমান্ত লাগোয়া একটা জঙ্গল ঘেরা গ্রামে, সন্ধে 6টায়, যেখানে অন্ধকার নামে, দিনেও যেখানে মানুষ নিরাপদ নয়। আপনি সেখানে 10,000 টাকার একজন চুক্তিভিত্তিক মাস্টার, থাকবেন আপনি ভাড়া বাড়িতে 600 কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় ফেলে রেখে এসেছেন পুরো পরিবারটা। কেমন লাগবে একবার ভাবুন নিজেকে নিয়ে ব্রাত্যবাবু। একবার অন্তত ওই জায়গায় নিজেকে বসান, তারপর চোখ বোলান নিজেরাই, নিজেরই করা ঐতিহাসিক পোস্টে, যেখানে এ রাজ্যের শিক্ষামন্ত্রী অর্থাৎ আপনি লিখছেন প্রতিবাদী যারা আন্দোলন করছেন তারা শিক্ষক শিক্ষিকা নন, বিজেপি ক্যাডার। কেমন লাগবে সে লিখুন নিজেকে, তারপর প্রশ্ন করুন 600 কিলোমিটার দূরের কুচবিহারের জঙ্গল ঘেরা গ্রামের এক বিষপান করা অসহায় শিক্ষক হিসাবে রাজ্যের শিক্ষামন্ত্রীর করা পোস্টটাতে নিজেই চোখ বোলান আর নিজেকে প্রশ্ন করুন আপনার অপরাধটা ঠিক কি এবং কোথায় কোথায়। আপনি তো শুধু কথা বলতে চেয়েছিলেন, তাও আবার রাজ্যের শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার জীবনের কর্মক্ষেত্রে সংকটগুলো তুলে ধরতে, তাই এই শাস্তি? এত অহং ব্রাত্য বসু, কাল্পনিক চরিত্রে একবার জীবনের রঙ্গমঞ্চে দাঁড়ান তো দেখি, অন্ধকারের মুখোমুখি পারবেন মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহোদয়? সন্ময় বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সন্ময়বাবু কিন্তু বিস্ফোরকভাবে তিনি আরও একটি বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রীকে, এবং এর থেকেই বোঝা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা যে কাণ্ড ঘটিয়েছেন, যে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন, যা শিক্ষক আন্দোলন ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা বলে আখ্যা দিয়েছেন বিভিন্ন শিক্ষক নেতৃত্ব থেকে আরম্ভ করে বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, এবং এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন বড় মাপের মানুষ, বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ, এবং তাদের আন্দোলন কিন্তু আরও দৃঢ় হচ্ছে, তাদের আন্দোলন আরও জোরদার হতে চলেছে আগামী দিনে। এগুলো থেকেই কিন্তু আমরা একটা পূর্বাভাস পেয়ে যাচ্ছি, সরকার যদি তাদের দাবি না মানে তাহলে কিন্তু তাদের লড়াই, আন্দোলন যে আরও জোরদার হবে সেটা জানিয়ে দিয়েছেন বিভিন্ন শিক্ষক নেতৃত্ব, এবং বিভিন্ন শিক্ষক নেতৃত্ব সূত্রে যেটা খবর বেরিয়ে আসছে, সকলে একজোট হয়ে একটা লড়াইয়ের মঞ্চে আসতে চাইছেন এবং একটা জোরদার লড়াই করতে চাইছেন, যাতে খুব সহজে সরকারের কাছ থেকে দাবি ছিনিয়ে আনা যায়। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো আগামী দিনে রাজ্য সরকার চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকেদের জন্য কী করতে চলেছে, বা রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা যারা বিদ্যালয়ে বিদ্যালয়ে অসহায়ভাবে শিক্ষকতা করছেন এবং অসহায়ভাবে দিন কাটাচ্ছেন, তাদের জন্য কী করতে চলেছে রাজ্য সরকার,
সেই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।